হ্যালো আসসালামু আলাইকুম ঈদ মুবারক সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আমার গাছের প্রথম ফুল দিয়ে আমি আপনাদের সাথে আগেই কলিটা শেয়ার করেছিলাম এটা এখন ফুটেছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে আর অনেক বড় আমি এতটা আসলে বড় ফুল আশা করিনি তো ঈদের দিন সকালবেলা থেকেই শুরু করেছি এখন আমি হচ্ছে একটু শ্যামাই রান্না করবো এজন্য প্রথমে দিয়ে দিচ্ছি হোল মিল্ক আর আমি আগের দিন একটু দুধ ঘন করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম সাথে আর আরেকটা চুলায় আমি এবার একটু শ্যামাই ভেজে নিব শ্যামাইটা ভাজবো আছে আমি বাসায় বানানো আমার ঘি দিয়ে ঘি সবসময় আমি বাসায় নিজেই তৈরি করি আপনারা কে যদি রেসিপি দেখতে চান তাহলে কমেন্টস করে জানাবেন আমি চেষ্টা করব রেসিপিটি শেয়ার করার জন্য আর ঘি বানিয়ে আমি ফ্রিজে রেখেছিলাম এই জন্য এটা একটু শক্ত হয়ে আছে আমি শ্যামাই রান্না করব একদম অল্প পরিমাণে কারণ আমার বাসায় আসলে মিষ্টি জাতীয় খাবারটা কম খাওয়া হয় আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না খুবই অল্প খায় বাচ্চারাও খায় না তো শ্যামাইটা আমি আগে থেকে একটু ছোট ছোট টুকরো করে নিয়েছি এভাবে টুকরো করে নিলে ভাজতে সুবিধা হয় একদম লাল লাল করে ভাজবো এতে করে শ্যামাইটা অনেক টেস্টি হবে আর দুধটা যেহেতু ঘন করা আছে সেজন্য সময়ও কম লাগবে তো শ্যামাইটা ভাজা হয়ে গিয়েছে এবার আমরা সেই দুধে দিয়ে দিব আর দর্শক এখানে কিন্তু আমি কনডেন্স মিল্ক দিয়েছি একটু আমি কোনো চিনি ইউজ করিনি এতে করে শ্যামাইটা অনেক টেস্টি হয় চিনির পরিবর্তে কনডেন্স মিল্ক দিলে দুটা ঘন হয় আর স্বাদও অনেক ভালো আসে তো আমি শ্যামাইটা বেশি ঘন করবো না একটু মিডিয়াম ধরনের রাখবো কারণ ঘন শ্যামাই আমার কাছে ভালো লাগে না আর এটা একটু পাতলা থাকতেই আমি নামিয়ে নিব কারণ ঠান্ডা হলে কিন্তু শ্যামাইটা অনেক জমাট হয়ে যায় আর এখানে আমি দিব হচ্ছে একটু এলাচ গুঁড়ো আর অন্য কোনো গরম মশলা ফ্লেভার আমি অ্যাড করবো না যদি আপনারা পছন্দ করেন দিতে পারেন আর আস্ত এলাচই আমি দেইনি কারণ খাওয়ার সময় এগুলি মুখে পড়লে অনেক খারাপ লাগে এই জন্য এলাচি গুঁড়ো দিয়েছি সাধারণত আমি দেখা যায় ঈদের আগের দিন রান্না করে রাখি কিন্তু এইবার আমি করিনি কারণ যেহেতু বিশেষ পরিস্থিতিতে ঈদ হচ্ছে কেউ আসবে না আমাদের বাসায় আমরাও কোথাও যাব না এই জন্য সকালবেলায় সব করলাম তাড়াহুড়া ছিল না আসলে তো এর শ্যামাই রান্না করার পরে তারপরে আমি পায়েসটা ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি পায়েসটা আমি আগেই রান্না করে রেখেছিলাম আমি আসলে চেষ্টা করেছিলাম কম পরিমাণে রান্না করার জন্য কিন্তু শ্যামাই পায়েস দুটোই আমার অনেক বেশি হয়ে গিয়েছে আর এখন আমরা একটু পরোটা ভেজে নিচ্ছি এটা ফ্রোজেন পরোটা আমরা নাস্তা করব পরোটা শ্যামাই পায়েস আর ডিম ভাজবো শুধু মিষ্টি জাতীয় জিনিস দিয়ে আসলে সকালে নাস্তা আমি করতে পারি না অনেক খারাপ লাগে হঠাৎ করে সকালবেলা আমি সেতু জিনিস খেলে আর রোজা ভাঙার পরে আসলে খাওয়া দাওয়া একটু প্রথম কয়েকদিন সমস্যা হয় তো সবার জন্যে আমি একটা করে ডিম ভেজে নিয়েছি আমার বাচ্চারা কেউ নরম কুসুম পছন্দ করে না আমিও পছন্দ করি না আমার কাছে খুব গন্ধ লাগে নরম ডিমের কুসুম তো এটা এখন উল্টিয়ে আমি তারপরে একটু ভেঙে দিব কুসুমটা যাতে করে কুসুমটা শক্ত হয়ে যায় এক একজনের চয়েস আসলে এক এক রকম কেউ আছে খুব রানি কুসুম পছন্দ করে একদম পাতলা যেটা আবার কেউ আছে ডিম পোস্ট করাই পছন্দ করে না নাস্তা খেয়ে তারপরে আমরা নামাজ পড়েছি বাসায় যেহেতু এবার বিশেষ পরিস্থিতিতে ঈদ হচ্ছে বাইরে যাওয়া সম্ভব না সেজন্য আমরা বাসায় নামাজ পড়েছি এই ঈদ আসলে সবার জন্যে খুব স্মরণীয় হয়ে থাকবে তো এই হচ্ছে আমাদের সকালবেলা নাস্তা খুব সিম্পল আয়োজন আমাদের চলে আসলাম দুপুরের খাবার আয়োজনে দুপুরে আমাদের ছিল পোলাও রোস্ট গরুর মাংস ডিমের কোরমা আর ইলিশ মাছ ভেজেছিলাম তো সবগুলি রেসিপি আসলে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ এতে করে ব্লগ অনেক বড় হয়ে যাবে গরুর মাংসটা আমি সব মশলা মাখিয়ে বসিয়ে দিয়েছি মাংসটা এভাবে আমার কাছে বেশ ভালোই লাগে আপনি যদি মেখে একটু চুলায় বসিয়ে রাখেন কম মাছ দিয়ে ভালো করে কষানো হয়ে যাবে আবার মাংসটাও নরম হয়ে আসে তাড়াতাড়ি আর এখানে ডিম সিদ্ধ করে রেখেছিলাম ওইটা এখন খোসাটা ছাড়িয়ে নেব আমি এভাবে ডিম একবারে ভালো করে একটু ফেটে নেই। এতে করে ডিমে ছিলকা তোলাটা অনেক সহজ হয় দেখতেই পাচ্ছেন খুব দ্রুত উঠে গিয়েছে সিদ্ধ করে আপনারা একটু ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখবেন আর আমার হাজব্যান্ড এখানে মুরগি কেটে দিচ্ছে ও পেঁয়াজ কেটে দিয়েছে সব কাটাকাটি ও করে দিচ্ছে আমি শুধু রান্নাটা বসাচ্ছি কোরমার জন্য আমি ডিমটা একটু ভেজে নিয়েছি আর এখানে চিকেন একটু হালকা করে ভেজে নিব রোস্ট রান্না করার জন্য কোরমাটা আমি একটু দুধ দিয়েছি আমার কাছে ডিমের কোরমা একটু দুধ দিলে বেশ ভালোই লাগে খেতে আর এটা হচ্ছে ডিমের সাদা কোরমা করব আমি চিকেন আমি কিন্তু খুব হালকাভাবে ভেজে নিয়েছি অত কড়া করে ভাজবো না কারণ তাহলে দেখা যায় রোস্টের ভিতরে মশলাটা ঢুকে না ওটা খেতে অত টেস্টি লাগে না এই জন্য আমি সবসময় চিকেনটা একটু হালকা করে ভাজি তো আমাদের ডিমের কোরমা অলরেডি হয়ে গিয়েছে এবার আমি নামিয়ে ফেলবো তো ইচ্ছা করলে এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দেওয়া যায় কিন্তু আমার পেঁয়াজ বেরেস্তা করতে অনেক সময় লাগবে খাবার টাইম হয়ে যাচ্ছে এই জন্য আর আমি বেরেস্তা করিনি আর এখানে আমি তেলে পেঁয়াজ দিচ্ছি রোস্ট রান্না করার জন্য একটু ঘি দিয়েছি আমি আর গরুর মাংস কষানো হয়ে গিয়েছে এবার একটু পানি দিব আর মাংসটাতে আমি ছোটো ছোটো কিছু বেবি পটেটো দিয়েছিলাম এখানে রোস্টের জন্য আমি কিছু মশলা রেডি করব। এটা আছে বাদাম আর কিশমিশ আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছি যাদের পাটা আছে তারা বেটে নিতে পারেন আর দিব হচ্ছে টক দই এইভাবে আপনারা রোস্ট রান্না করে দেখবেন অনেক টেস্টি হয় জয়ফল জ্যোত্রি গুঁড়ো দিলাম এক চা চামচ পরিমাণে আর দিচ্ছি জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর গরম মশলা আমি গরম মশলা আস্ত এবং গুঁড়া দুটোই ইউজ করেছি আর দিচ্ছি আছে মরিচ গুঁড়ো এতে কালারটা অনেক ভালো আসবে আবার একটু ঝালও হবে আর টমেটো কেচাপ দিলাম এক টেবিল চামচ পরিমাণে সব কিছু আপনি যদি আগে এভাবে ফেটে নেন তাহলে কিন্তু যে টক দুইটা আমরা ইউজ করি টক দুইটা রান্না করার সময় ছানা ছানা হয়ে যাবে না আর ঝোলটা অনেক মসৃণ হবে খেতেও যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে টক দই যদি রান্না করার সময় ছানাছানা হয়ে যায় ওটা কিন্তু দেখতে ভালো লাগে না আর এখানে আমি দিব হচ্ছে একটু পোস্ত দানা বাটা এটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম বেটে ওইখান থেকে একটু নামিয়ে নিয়েছি মশলা যদি আপনারা আগে থেকে রেডি করে রাখেন তাহলে কিন্তু খুব সহজ হয়ে যায় রান্না তো এবার আমরা সেই পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলে এই মশলাটা দিয়ে দিব আর দিব হচ্ছে একটু আদা রসুন বাটা আদা রসুন আর এই মশলা আমি একসাথেই দিব এটা দিয়ে আমরা অনেকক্ষণ ভালো করে কষাবো এতে করে আদা রসুনের যে কাঁচা গন্ধ আছে সেটাও কিন্তু চলে যাবে যখন তেল মশলা আলাদা হয়ে যাবে তখন আমরা এইখানে চিকেন দিব আপনারা দেখতেই পাচ্ছেন কালারটা অনেক সুন্দর এসেছে মশলার আর তেলটাও কিন্তু আলাদা হয়ে গিয়েছে আমি কিছু কাঁচামরিচও দিয়েছি আর চিকেনগুলো দিয়ে দিলাম এটা হচ্ছে খুব সংক্ষেপে রোস্ট রান্না করা ট্রেডিশনালি রোস্ট রান্না করা না আমার কাছে মনে হয় এভাবে একটু সহজ যখন তাড়াহুড়া থাকে তখন আমি এইভাবেই করি এতে করে সময় যেমন বাঁচে খাওয়াটাও খুব মজাই হয় খেতে খারাপ লাগে না ভালোই লাগে তো একটু কষিয়ে তারপরে আমি পানি দিয়ে দিলাম আর দিব হচ্ছে আধা কাপ পরিমাণে দুধ চাইলে গুঁড়া দুধও দিতে পারেন যখন ঝোলটা একদম মাখা মাখামাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলবেন কারণ ঠান্ডা হওয়ার পরে কিন্তু এটা আরও বসে যাবে আর উপরে পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন আমি আগেই বলেছি আমি আজকে পেঁয়াজ বেরেস্তা ইউজ করতে পারিনি কারণ আমার এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছিল আর সাদা পোলাও রান্না করেছি এ হচ্ছে আমাদের আজকে দুপুরের খাবার দাবার আর ইলিশ মাছও আমি ভেজে নিয়েছি মশলা দিয়ে সালাদ করেছি সব কিছু দিয়ে পেঁয়াজ শসা তারপরে লেটুস দিয়েছি টমেটো দিয়েছি আল্লাহর কাছে আমরা সবসময় সুক্রিয়া জানাই যা খেয়েছি আলহামদুলিল্লাহ তো দর্শক আজকে আমাদের ঈদের দিনটি সবার সাথে শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে সবাইকে আবারও আমি ঈদ জানাচ্ছি আমরা কিন্তু আজকে ঈদ করেছি আমাদের পুরানো ড্রেস দিয়েই আমরা ঈদ উপলক্ষে কেউই কিছু কিনি নেই কারণ মার্কেট বন্ধ তো যারা বাংলাদেশে ঈদ করছেন যারা নতুন ড্রেস কিনতে পারেননি তারা মন খারাপ করবেন না মন ঈদের ড্রেস থেকেও বেশি জরুরি যেটা সেটা হচ্ছে আপনার সুস্থ থাকা বেঁচে থাকা যদি বেঁচে থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ পরবর্তী যে ঈদ আসবে সেগুলোতে আপনারা ড্রেস নিতে পারবেন এখন আমাদের হচ্ছে পরিবার নিয়ে কীভাবে সুস্থ থাকবেন সেই চিন্তাটাই করা পরিবার নিয়ে নতুন ড্রেস পুরান ড্রেস সেটা যেটাই হোক আপনি যদি আনন্দ করতে চান আনন্দ করতে পারবেন পরিবারের সাথে থাকলে বাবা মা ভাই বোন সন্তান বউ বাচ্চা নিয়ে সবাই ভালো থাকেন এই কামনা করি সবাই সুস্থ থাকুন নিরাপদ থাকুন অন্যদেরকেও আপনারা নিরাপদ রাখুন আপনার কারণে যেন আরেকজন ক্ষতির সম্মুখীন না হয় সেই দিকটা খেয়াল রাখুন আমাদের এখানে আমরা একা একাই এবার ঈদ করেছি আমাদের কোনো ফ্রেন্ডরাই আমাদের বাসায় আসেনি আমরাও যাইনি আর নামাজও আমরা বাসায় করেছি পরিবেশ পরিস্থিতি অনুযায়ী আসলে কিছু জিনিস নিতে হয় নিজের জন্য নিজের পরিবারের জন্য তো দর্শক আশা করি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লেগেছে আমার বিশেষ দিনটি আমি সবার সাথে শেয়ার করলাম ব্লগ ভালো লাগলে দর্শক আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দিবেন এতে করে আমি যে কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে আগে নোটিফিকেশন চলে যাবে আর ভিডিও যদি দেখে যদি ভালো লাগে তাহলে কিন্তু একটা লাইক দিতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আল্লাহ হাফিজ